চিজের লেয়ারটা, চিজের লেয়ারটা অনেক মোটা। হ্যাঁ অনেক মোটা, আর চিজের লেয়ার তোমার মতো একদম, হ্যাঁ আমার মতো একেবারে অনেক মোটা। এরপরে আপনারা পাবেন হচ্ছে ক্যাপসিকাম, তো দেখছেন উপরে দিয়েছে ক্যাপসিকাম, একদম লাল হয়ে আছে। কেন ক্যাপসিকাম সবুজ থাকবে না নাকি একটা টমেটো? না লাল ক্যাপসিকাম, আরে বোকা ছেলে, ক্যাপসিকাম দুই রকমের হয়, দেখছেন? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, আমার ক্যামেরা ম্যান কিচ্ছু জানে না। ক্যাফে দরবারের লোকেশনটা যদি আপনারা জানতে চান, এটা হচ্ছে ইউলুপ থেকে জিগাতলা, তো সবাই চিনে মোটামুটি জিগাতলা থেকে যদি আপনি একটু মিনাবাজারের দিকে, মানে ধানমন্ডির 27 দিকে একটু আগান, ইউল্যাব পড়বে, ইউল্যাব থেকে একটু সামনেই হচ্ছে ক্যাফে দরবার। আপনারা যদি চান আমি আপনাদেরকে লোকেশনটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে পারবো। এছাড়াও আমি আরেকটা কথা বলতে পারি যে এই বিল্ডিংয়ে দেখবেন যে নীলু ফার্মেসি, বড় করে দেখা আছে হচ্ছে নীলু ফার্মেসি, আর কিডস অ্যান্ড মমসের দোকানটা পাশেই আছে। আর এটা হচ্ছে আপনার দেখবেন নিচে বড় লেখাই আছে ক্যাফে দরবার। আর ক্যাফে দরবারে আমি মূলত সবসময় আসি পাস্তার জন্য, বিকজ এখানের উপরে পাস্তা সত্যি কথা আর কোথাও নেই। এখানে নাগা পাস্তাটা আমার কাছে, যারা ঝাল পছন্দ, অবশ্যই যারা আমার মতো ঝাল পছন্দ করে তাদের জন্য পাস্তাটা খুবই টেস্টি। এর উপরে কোনো পাস্তা আমি কখনো, আই ডোন্ট নো, আমার এক্সপিরিয়েন্স কম, বাট আমার লাইফে আমি এত ভালো পাস্তা খাই। তো আজকে আবার আসা হলো আপনাদের জন্য, আপনাদেরকে আপনাদেরকে ক্যাফে দরবার সম্পর্কে বলার জন্য। তো এখানে যদি আসেন, সব সময় দেয় না, আমি যে রিসেন্টলি দেখলাম যে তারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা আমি জানি টেস্ট, তারপর আর একটু কেউ তাদেরকে খেয়ে বলি, সো দ্যাট আই ক্যান অ্যাড মোর ইনফরমেশন যদি এখন নতুন করে কোনো ফ্লেভার দেয়। এখানে বেসিক্যালি মিন্ট আছে, লেমন আছে, চিনি আছে, আই থিঙ্ক আর গ্রিন কালার ফুড কালারটা তারা প্রোভাইড করেছে। আর আসার সাথে সাথেই আপনাকে মেয়োনিজ আর এই টমেটো সসটা দিয়ে দিবে। এই মেয়োনিজটা এত ফেমাস, এই সবাই মেনলি ক্যাফে দরবারে এই মেয়োনিজটার জন্য আসেন। তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য মেনু কার্ডটা দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাফে দরবারে মেইন মেনু। তো এটা অলওয়েজ তারা প্রোভাইড করে, আর আজকে দেখলাম যে একটা ওনারা হচ্ছে একটা বাই ওয়ান গেট ওয়ানের একটা মেনু প্রোভাইড করেছে। তো মেইন মেনু থেকে আমি অলওয়েজ হচ্ছে আপনাদের সবসময় চিকেন নাগা যে বেকড পাস্তাটা, যারা হচ্ছে আমার মতো ঝাল পছন্দ করেন, ঝালখোর, তারা মেইনলি এটা দিতে পারেন, এটা খুবই মজা। আর যারা ঝাল পছন্দ করেন না, তাদের জাস্ট বেক পাস্তাটা দিতে পারেন। তো এইখানে হচ্ছে আপনার সব কিছু হচ্ছে উইদাউট ভ্যাট, এটার সাথে 15% ভ্যাট অ্যাড হবে। তো চিকেন নাগা পাস্তা যেটা, সেটা হচ্ছে 240 টাকা নাগাটা, আর শুধু নর্মাল বেক পাস্তা চিকেনটা, এখানে চিকেন প্রোভাইড করবে, এটা হচ্ছে 250 টাকা। যদি বিফ নেন তাহলে হচ্ছে 260 টাকা। আর এখানে পিজাটাও খুব ভালো আমি শুনেছি, তা আপনাদের জন্য একটু বলে দিচ্ছি যে এটা হচ্ছে পিজার মেনুটা, চিকেন বারবিকিউ যদি 9 ইঞ্চ নেন সেক্ষেত্রে 540, যদি 12 ইঞ্চ নেন 680 টাকা। আর আপনারা যদি এর সাথে এক্সট্রা টপিং পাস্তার সাথে, না পাস্তার সাথে আপনি এক্সট্রা টপিং বলতে গার্লিক সসটা চাইলে নিতে পারেন, এক্সট্রা 225 টাকা গার্লিক সস হচ্ছে এটা। এটা যদি দুটো নেওয়া যায়, দুটো আপনি বললে আপনাকে ফ্রি প্রোভাইড করবে, বাট 3 নাম্বারটা যখন আপনি চাবেন তখন আপনাকে এটার জন্য এক্সট্রা 25 টাকা পে করতে হবে। আর কোল্ড ড্রিঙ্কসের সাথে হচ্ছে মকটেল আছে, লাচ্ছি আছে, ফ্রেশ জুস আছে, আমরা মেইনলি হচ্ছে ওয়াটার আর কোক অর্ডার করেছি। আর এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, আমি ঠিক জানি না এখানে কি। তো এখানে কিন্তু 15% ভ্যাট ইনক্লুডেড, এখানে বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে ব্লু মুন আছে মকটেলগুলো আর কি। সো মকটেলগুলোর মধ্যে হচ্ছে ব্লু মুন 220 টাকা, ব্লু লেগুন 280 টাকা, পিঙ্ক লেডি 240 টাকা, বাট এগুলো। আর হচ্ছে আইসক্রিম আছে, মুভেন আইসক্রিম, সে সুইস চকলেট হচ্ছে সিঙ্গেল স্কুপ যদি নেন 195 টাকা, ডাবল স্কুপ নিলে 375 টাকা। এটা হচ্ছে অলওয়েজ এটা প্রোভাইড করে কি না আমি ঠিক বলতে পারছি না, বিকজ এটা আমি দেখিনি এর আগে, বাই ওয়ান গেট ওয়ানটা মনে হয় এখন রিসেন্টলি এসেছে এখানে। অর্ডার নাগা পাস্তা চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ওভেন থেকে মাত্র বেক করে, মাত্র আমরাই হচ্ছে প্রথম,
আমাদেরকে প্রথম অর্ডারটা দিল, কারণ যখন রেস্টুরেন্টটা খুলে তখন আমরা প্রথম এসেছি। একেবারে ওয়েল কুকড ওভেন থেকে এখন বের হচ্ছে, দেখুন কতটা ই দেখা যাচ্ছে। এখন খেয়ে টেস্ট করে, আই ডোন্ট থিঙ্ক এখন টেস্ট করা যাবে এত গরম। অনেক গরম, আই থিঙ্ক একটু টাইম লাগবে। আমরা টেস্ট করবো, অবশ্য আমি আপনাদেরকে না বলে অলরেডি টেস্ট করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তো একটু সস নিলাম, গার্লিক সসটা। সসটা দিয়ে যদি আপনারা একটু মিক্স করে খান খুবই ভালো লাগবে। সসটা আর টমেটো সস মিক্স করে একটু নিব আমি। আচ্ছা দেখি কি কি দিচ্ছে সেটা বলে। আচ্ছা ভিতরে হচ্ছে আপনাদের চিজটা দিয়েছে, দেখুন ভিতরে হচ্ছে চিজ, চিজের লেয়ারটা, চিজের লেয়ারটা অনেক মোটা। হ্যাঁ অনেক মোটা, আর চিজের লেয়ার তোমার মতো একদম, হ্যাঁ আমার মতো একেবারে অনেক মোটা। এবং আপনারা পাবেন হচ্ছে ক্যাপসিকাম, তো দেখছেন উপরে দিয়েছে ক্যাপসিকাম। একদম লাল হয়ে আছে, কেন ক্যাপসিকাম সবুজ থাকবে না নাকি টমেটো? না লাল ক্যাপসিকাম, আরে বোকা ছেলে, ক্যাপসিকাম দুই রকমের হয়, দেখছেন? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, আমার ক্যামেরাম্যান কিচ্ছু জানে না। আচ্ছা এটা হচ্ছে চিকেন, চিকেন কুই, আচ্ছা চিকেন খুব বড় বড় করে, খুব দেখেন খুব মোটা মোটা করে, বড় বড় অনেক থাকে। আর হচ্ছে মাশরুম, দে প্রোভাইড মাশরুম, মাশরুমটা প্রোভাইড করে। আর দেখুন খুব বেশি ম্যায়োনিজ দাও, ইনগ্রেডিয়েন্ট অনেক বেশি, হ্যাঁ খুবই গ্রেভি টাইপের, কিন্তু এমন না যে খুব ড্রাই পাস্তা, এটা কিন্তু খুবই গ্রেভি। সসটা কিন্তু অনেক বেশি তারা প্রোভাইড করেছে, অনেক মজা। 10-8 পারলে 10-10 দিতাম, আমি তো পারলে 10-10 দিতাম, কিন্তু আমি 10-9 দিব, 8 দিব না, 10-9 দিব। দেখা যাক,